কুমারখালী উপজেলার গড়াই নদীর উপর দীর্ঘ প্রতীক্ষিত শহীদ গোলাম কিবরিয়া সেতুর উদ্বোধন আজ। উদ্বোধন করবেন কুমারখালী খোকসা চার আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। সেতুটি নির্মাণে কুমারখালী উপজেলার সাথে ঝিনাইদহ মাগুরার দূরত্ব এবং গড়াই নদী দ্বারা বিভক্ত কুমারখালীর পাঁচ ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, সেতু উদ্বোধন নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ঈশিকা। আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই যে 52 বছরের যে প্রত্যাশিত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার প্রায় 7 লক্ষ মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্নের সেতু কিন্তু আজকে উদ্বোধন হচ্ছে। কিছুক্ষণ আগে কুষ্টিয়া চার আসনের অর্থাৎ কুমারখালী খোকসা আসনের এমপি মহোদয় সেলিম আলতাফ জর্জ তিনি উদ্বোধন করেছেন, তিনি এখন আমাদের সাথে রয়েছেন। আসলে আমি তার সাথে কথা বলবো যে এই যে প্রতীক্ষিত এই সেতুর উদ্বোধন হচ্ছে, এটি কিন্তু তার নির্বাচনী আসনের প্রথম যে প্রতিশ্রুতি ছিল তার নির্বাচনে জয় সেই প্রতিশ্রুতি কিন্তু তিনি রক্ষা করেছেন। আমরা জজ এমপির সাথে একটু কথা বলবো। আসলে আজকে এই সেতুর উদ্বোধন হলো, এর মধ্য দিয়ে যে আপনার যে নির্বাচনী প্রতিশ্রুতি সেটা বাস্তবায়ন হচ্ছে, এই অঞ্চলের মানুষের যে প্রত্যাশা ছিল সেটি পূরণ হয়েছে, আপনি কিভাবে দেখছেন? দেখেন, এটা আমাদের এই অঞ্চলের জন্য একটা খুব ঐতিহাসিক মুহূর্ত। এই অঞ্চলের মানুষের অর্ধ শত বছরের যে চাওয়া, সেই চাওয়া পূরণ হচ্ছে। এবং এটা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, এই অঞ্চলের মানুষের জন্য ঈদ উপহার। এটা আমরা আজকে অনানুষ্ঠানিকভাবে মানুষের চলাচলের জন্য, এই ঈদের সময় মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি কমানোর জন্য এবং ঈদের আনন্দ যাতে আরও বহুমাত্রায় বৃদ্ধি পায়, সেই জন্য এটাকে আজকে উন্মুক্ত করে দেয়া হলো চলাচলের জন্য। দুই পারের যে মেলবন্ধন, এই মেলবন্ধনটা আরও দৃঢ় হবে, গাঢ় হবে। এইটা আবারও বলছি, এটা আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হলো। এবং এইটা বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে এইটাকে অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে উদ্বোধনের একটা দিন আমরা ঘোষণা করব। সেই দিন আমরা এটাকে দুই পারের মানুষ খুব উৎসবের আমেজে এই ব্রিজটা আমরা উদ্বোধন করবো। আজকে শুধু অনানুষ্ঠানিকভাবে ঈদের ভোগান্তি কমানোর জন্য, মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হলো। ঈদের আগে এই যে কুমারখালী যে সেতু, এখানে 7 লক্ষ যে মানুষ, এই মানুষের যে ভোগান্তি নিরসন হচ্ছে, এই অঞ্চলের মানুষের যে ঈদ আনন্দ, সেই ঈদ আনন্দটাকে কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে। আসলে এই যে দীর্ঘদিন ধরে এই সেতুর যে প্রত্যাশিত যে অঞ্চল, এই প্রত্যাশিত মানুষের এই প্রত্যাশা পূরণ করেছে এখানকার যে এমপি মহোদয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার যে উন্নয়নের ধারা, বাংলাদেশের সেই উন্নয়নের ধারার আরেকটি পলক যুক্ত হলো এই কুমারখালী শহীদ গোলাম কিবরিয়া সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে। এই ছিল কুষ্টিয়ার সেতু উদ্বোধনের সর্বশেষ খবর। ঈশিকা তিতাস, অনেক ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়ার সেতু উদ্বোধনের সর্বশেষ খবর জানছিলাম সহকর্মী তিতাসের সঙ্গে।